ইতালির রাজধানী রোমে প্রথমবারের মতো শিশু কিশোরদের জন্য গণিত প্রতিযোগিতার আয়োজন করা হয় স্থানীয় একটি গণগ্রন্থাগারে। মাধবী করবীর আয়োজনে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি শিশুরাও এতে অংশগ্রহণ করে। বিষয় হিসেবে গণিত বরাবরই জটিল বিষয় হলেও এই জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে শিশু কিশোরদের উৎসাহ অনুপ্রেরণা দিতে নূপুর সাংস্কৃতিক গোষ্ঠী ইতালির রাজধানী রোমে প্রথমবারের মতো এই গণিত প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব রহমান, পিস মারিনা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মানুরবান হীরা, ইতালি বিএনপির সভাপতি লোকিয়তুল্লাহ সহ আরো অনেকে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের 1 ঘন্টার মধ্যে গণিতের মৌলিক বিষয় সমাধানের জন্য সময়সীমা বেঁধে দেয়া হয়। পরে ইতালিয়ান শিক্ষকেরা বিজয়ীদের নির্বাচন করে। বিজয়ীদের ইতালিতে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণে সহযোগিতা দেয়া হবে বলে জানান প্রতিযোগিতার মূল আয়োজক মাধবী এবং করবী। প্রতিযোগিতা শেষে জনতা এক্সচেঞ্জ ও পিস মেরিনার সৌজন্যে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত শাহাদাত হোসেন। এই ধরনের প্রতিযোগিতা প্রতি বছর যেন আমরা করতে পারি এবং এই প্রতিযোগিতার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমি অঙ্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, আমি অনেক ভালো লাগছে, আর আমার অনেক ভালো লাগতেছে। এদিকে এসে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি এখন উইশ করি আমি জিততে পারি। অনেক ভালো, এই ভালো একটা কম্পিটিশন, বাচ্চারা এর মাধ্যমে সামনে আরও এগিয়ে যেতে পারবে। এরকম কম্পিটিশন থাকলে আমাদের বাচ্চাদের জন্য অনেক ভালো। আমার বাচ্চা যে এই এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছে এজন্য আমি অনেক খুশি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিঃশর্ত মুক্তি এবং বিরোধী দলের নেতা কর্মীদের উপর করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে যৌথ সভা করেছে স্পেনের কাতালোনিয়া বিএনপি ও যুবদল। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান, 2 ফেব্রুয়ারি বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতালোনিয়া বিএনপি একাংশের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুবদল সভাপতি শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত এই সভা থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এমদাদুল হক লাভলু, মোক্তার আহমেদ, আব্দুল সাত্তার ইমা সাজ্জাদ, আব্দুল রাজ্জাক লিটন, নজরুল ইসলাম নাজু, ইজাজুল ইসলাম, আশরাফুল হক, ইকবাল হোসেন প্রমুখ। মানবতা বিরোধী অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়, অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সাপোর্ট বাংলাদেশ নামে একটি সংগঠনের উদ্যোগে শুক্রবার বার্মিংহামের বাঙালি অধ্যুষিত স্থানীয় কভেন্ট্রি রোডে পদযাত্রা এবং লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বাঙালি পথচারীদের মধ্যে যুদ্ধাপরাধীদের অতীতের কার্যক্রম তুলে ধরেন এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন করে দেশ ও জাতিকে কলঙ্কমুক্ত করার উদ্যোগের কারণে উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মসুদ আহমেদ, কুবরউদ্দিন, নুরুল ইসলাম কিসলু সহ আরও অনেকে। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। লেসেস্টার ইউনিভার্সিটির প্রত্নতাত্ত্বিকদের গবেষণায় ইংল্যান্ডের রাজা তৃতীয় রিচার্ডের দেহাবশেষ উদ্ধার। সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে নবম বছরে পদার্পণ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে যুক্তরাজ্য 18 দলের সভা। এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।